আহিলে পয়সা দিব লাগিব, তাকে দাবি কৰি আছে, তাকে জিকিব 100%। হ্যালো, এইটোতো ওপৰলা জানে আর রাইজে জানে, রাইজে এনেকুৱা মানুহ কোনোদিন গ্রহণ নকৰিব। 15 বৰ্ষ মিনিষ্টাৰ আছে, এই টাইমত ধুবুৰীৰ ইয়াদ অহা নাই, মনত পৰা নাই, ধুবুৰী কোনো কাম কৰা আছে নেকি? কোনো এটা কাম থাকিলে দেখাই দিব না, আই এম চ্যালেঞ্জিং। নগা করিমগঞ্জ কি হব? 5টা ভোট আছে, আমি জিকিম ইনশাআল্লাহ। আর করিমগঞ্জ 50-50 আছে, দেখা যাব রিপোর্ট। সিএমে কইছে 5খনি দলকে জিকিব, হে 5খনি জিকিব কইছে। দেখা সিএম ভাই বাদশা যোগ লেগা ভালো বলে ভাই আছে, লেকিন উপর वाला যোগ লেগা রকিবুলর হয়। আপনার ভাতি যায় দেখুন নির্বাচনী প্রচার আরম্ভ করেছে, গৌরব গগৈ আইছে, প্রিয়ঙ্কা গান্ধী কি কব, কারণ আহি আছে। প্রিয়ঙ্কা গান্ধী আইলে আপনার কিবা ক্ষতি হবো না? না, এটুই কব, রকিবুলর যেটা দেখাই আছে যে 10-15 বৰ্ষ আগত হিমন্ত বিশ্ব শর্মা যেতিয়া তার দোস্ত আছে, হিমন্ত বিশ্ব শর্মায় কি কইছে মই তো কোয়া নাই, কার দোস্ত? এটু বাদাই আছিল, রকিবুলের দোস্ত আছিল, দুজন পার্টনার আছিল, একেলগে রাত দিন কাম করেছে। এই টাইমত আমার মানুষ উঠাই লই গই ইয়গলে রাজ্যসভার ভোট দিয়েছে, এটু প্রুফ আছে, মোর দোস্ত নয়, তেখেতর দোস্ত। আর এই ভাষণত সিএমে যে আজির সিএম, এই টাইমত হিমন্ত বিশ্ব শর্মা সিএম আছিল, হিমন্ত বিশ্ব শর্মায় কি কইছে? বধু ভাই আছে, আইছে বধু ভাই কোন? আই এম নট বধু ভাই, আই এম মৌলানা বদরুদ্দিন আজমল, ইয়েস বদরু ভাই, আই এম নট বধু ভাই। এই মাত তো তেওর আছে নাকি? কার যন্তু হবো পারে আজিকালি ফিল্ম স্টারে কি সব করি থাকে, আপনি এটা ড্রামা বানাই দেখাই আছে বলে আজমল সাহেব আমাক সিএম আনিছে, মই কেন আনিলো? আপনার লগর মারামারিয়ে অসমত মাত্র 5টা সিট বিএসপির আছে, আপনার লগর 78টা সিট আছে, আপনার লগর হারি 5টা আইছে, আর কংগ্রেস বিজেপি 78টা।